হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি ওখান থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে আমার ঘরে আইব অতীত অতীত মানে আমার বাবা তো অক্ষণ খুব বৃষ্টি বাইরে তো কি আনবো কি খাওয়াবো আমার বাবারে তো জামাই এই চিন্তা তো দেখি জামাই জিজ্ঞেস করি যে কি আনবো তো চলেন যা কি গো আজকে তো তোমার মশাই আইতাছে তো কী দিয়া খাওয়াই বা শ্বশুরমশাইরে কি আনবা বাজার থেকে কি রান্না করমু আসলে তো বৃষ্টির দিন খিচুড়ি লাবড়া করো আমি বাজারে যাতেছি আয়োজন নিয়ে আমি খিচুড়ি লাভরা করতাম শ্বশুরের সাথে আমরা খিচুড়ি লাবড়া খাইলাম ঠিক আছে না ঠিক আছে তো এই যে আমার বাবা আয় পড়ছে আজকে আমার বাবা আমার ঘরের অতীত তো আমার বাবা আয় একটু দেরি হয়ে গেছে গা বিকাল হয়ে গেছে গা তো এখানে যে আমি আবার সেটা বাজার টাজার দিয়ে গেছে তো দিয়ে সেটা তাড়াতাড়ি আবার ডিউটি গেছে গা ডিউটির সময় হয়ে গেছে গা তো আমার বাবা ঘরে ঢুকিয়া সেরিয়ে কইতাছে আমি কিন্তু বেশি কিচ্ছু খাইতাম না আমার একদম অবেলা খানা হয়েছে তো এই আমার খানা কোনো হজম হয়েছে না যদি আমিও খাই রাত্রে একটু সিদ্ধ ভাত খামু হালকা কিচ্ছু খামু বেশি কোনো কিচ্ছু খাইতাম না আমার লাগে এমন কোনো কিছু রান্না বাড়ি না তো আমি কইলাম বাবা তুমি আইসো দিকা আইবা দিককে আমরা প্ল্যান করছি আজকে খিচুড়ি খামু আর লাবড়া কামু তো ওই আবার তো বৃষ্টি হইতে আসে তো এই কারণে দিনটাও ঠান্ডা আছে তো এই মনে করছে আজকে খিচুড়ি লাবড়ার প্ল্যান করলাম তো এ কইতে ঠিক আছে তো খিচুড়ি লাবড়ার প্ল্যান করছে যাতে তোমরা বানাও খাও তো অসুবিধা নাই আমার যদি খিদা লাগে তারপরে আমি একটু খাইয়ে নিব তো এখানে আমার চাও এগে সেগা চা বানিয়ে সেটা আমরা বাফে আর মেয়ে খানা আরম্ভ করছি আর গল্প সল্প আরম্ভ করছি তো অনেক দিন পরে বাবা মেয়ের দেখা হয়েছে তো আমরা একজনের সুখ দুঃখের কথা একজনের কাছে শেয়ার করতাছি তো এখানে চাটা খাওয়ার পরে গল্প টল্প শেষের পরে আমি ছেলেরা বইয়ে গেছি গা বই লিয়া ফরানের লেগে তো এখন একটু না পড়াইলে হয় না কারণ বাচ্চার রুটিন দেওয়া লাগছে মান্থলি টেস্ট পরীক্ষার রুটিন দেওয়া লাগছে তো একটু ফরান্ডা বেশি দরকার তো এখানে আমি টরে আয়া পড়ছি করে তো বেশি পড়াইছি না অল্প একটু পড়াইছি কারণ ঘরে অতীত আছে তাড়াতাড়িটা রান্না করানটা দরকার তো এখানে আমি সবজি কাটতে কাটতে আগেই গরম জল বোয়াই দিছি গ্যাসের মধ্যে তো জলটা গরম হয়ে গেছে গা তো আমি এখানে ডাইল মুগ মুগ ডাইল আর মুসুর ডাইল ধুয়ে রাখছি তো ওই ডাইলটি দিয়ে দিলাম তো এরপরে ওইখানে আমি সবজি টবজি কাটতে ইডিও ধুয়া টুয়া রাখছি তো এই ডাইল মুগ ডাইল আর মুসুর ডাইল একটু সিদ্ধ হয়ে এলে তো আমিও ওই ডিও ওই সবজি দিয়ে দিয়ে দিব তো এখানে আদা কাঁচা কাঁচা লঙ্কা সব কাটতে রাখছি তো আমি চালটাও ধুয়া রাখছি তো এইটি দিয়ে দেবো আমার সব সিদ্ধ হয়ে গেছে গা চাল ডাল আলু সবজি সব সিদ্ধ হয়ে গেছে গা তো এই অক্ষণ সোমবারের পালা তো একত বৃষ্টি আর আজকের দিন খিচুড়ি খাইতে খুবই ভালো লাগবো তো আমরা ঘরে সবারই খিচুড়ি 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 খুবই পছন্দ আমার বাবারও কিন্তু খুব খিচুড়ি পছন্দ তো জানেন এই বয়সী যে একবেলা খাইলে ভালো খাইলে আরেকবেলা ভালো খাইতে পারে না তো এই ঘরে ঘরে গ্যাস এই না সেই না সব রোগ রোগের রোগ ছাড়া কোনো ঘরেই নাই আজকে সম্বারটা দিতে আমার খুব ভয় লাগছে সম্বারটা একদম ছিটকাইয়া আমার শরীরে পড়ছে না নিচে পড়ছে কিন্তু এমনভাবে ছিটকাইছে খুব ভয় লাগছে তো এখানে আমার খিচুড়ি একদম কমপ্লিট খাওয়ার লাগে এখন হইলো খাইলেই চলে একদম সব কমপ্লিট তো আমার কোন একটু ঘি দেওয়ার বাকি রয়েছে ঘি না দিলে খিচুড়ি অসম্পূর্ণ হয় ঘিটা হইলো খিচুড়ির মেন জিনিস তো এটা না দিলে হয় না তো এটা আমি দিয়ে দিছি তখন হইলো খাওয়া দাওয়ার পালা লাগলো তো আমার খিচুড়িটা একটু পাতলা হয়েছে তো আমার পাতলা খিচুড়িটি ভাল লাগে তো ঠান্ডা হইলে একদম ঘন হয়ে যাবো একদম বইয়া যাব গা তো আমার এমন পাতলা পাতলা খিচুড়ি ভাল লাগে তো এখানে আমরা বইয়ে গেছিগা সবাই মিলে খাওয়ার লাগে কিন্তু আমার বাবার অনেক রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করে তারপরে বাবা আইসে কইতাছে আমার খানাটা হজম হয়েছে না আমি না খাইলেই ভালো হইব তবে একটু জোর জরবস্তি করলাম তো আমরা মন রক্ষা করা লাগে বাবু আয়া বইছে তো মনে করছি লাবড়া কর্ম কিন্তু লাব্রা করছি না খিচুড়ির সাথে আচার লইয়া লইছি হ্যালো গাইস গুড মর্নিং তো সকাল সকালবেলা যে একটা তো কালকে আমার বাবা আইছিল তো আজকে যাইবো গা তুই আমার সব কাজ করবোই শেষ সকালবেলা ছেলে ছোটো ছেলে স্কুলে গেছে গা বড় ছেলে প্রাইভেটে গেছে গা তো আমার বাবাও যাইবো গা তো আমার বাবার দশটার সময় ডিউটি আছে তো আমার রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট তো অক্ষণ খাওয়ন দিমু বাবারে তারপরে খাওয়াতে সেটা বাবার তো যাইব গা তো আগে আমার বাবারে খানা দেওয়ালে তো বন্ধুরা এখানে আমার বাবার খানা দিয়ে দিছি তাড়াতাড়ি রান্না করে আসলে তো আপনার লগে আমি সকালের কোনো কাজকর্ম শেয়ার করতে পারলাম না তো বাবু দশটার থেকে আর ডিউটি অফিস তো এই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করে বাবুরে খাওয়াইয়া পাঠাইতে আসি তো অলরেডি বাবু যাওয়ার লেগে রওনা দেওয়া লাগছে তো কালকে বিকালে আইসে আজকে সকালে যাইতে সা বন্ধুরা